ঢাকার রাজপথে বেড়ে ওঠারা নেতৃত্ব বরকতুল্লাহ আবুল ভাই সহ সন্তানরা আছেন দিনাজপুর জেলা বিএনপির চালিকা শক্তি আমার প্রিয় অভিভাবক দিনাজপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি সহ বিএনপির সকল মঞ্চ নেতৃবৃন্দ বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সহযোগতা সাধারণ সভাগুলা সেতু সহ পৌর ছাত্রদল কদলি ছাত্রদল ও দিনাজপুরের সকল ইউনিয়নের ছাত্রদলের ভাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই বক্তব্য একটা লেখক শুধু একটাই বক্তব্য এই মাফিয়া ভোট চোর সরকারের পতন আপনারা সবাই কি রাজি আছেন যদি আপনারা রাজি থাকেন আপনারা সবাই মাঠে নামে পড়েন এই বাংলাদেশের জনগণকে মুক্ত করতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে কারণ নেতৃত্ব অহংকার তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তন করতে রাজপথের বিকল্প নাই আমি সবাইকে আহ্বান জানাব এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সোনালী ভাষণ সাবেক সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ আবুল ভাই সাংগঠনিক সম্পাদক আমাদের সকলের প্রিয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল খালেক ভাই আমাদের জাতীয়তাবাদী কৃষক দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নুরুজ্জামান সরকারের নেতৃত্বে একটি বিশাল মহল এসেছেন আমাদের জনসমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর শাখা বকুল বহুদ্দিন বকুল বহুদ্দিন মন্ডল বকুলের নেতৃত্বে একটি বিশাল এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোলাঘাট উপজেলা শাখার সোহেল চৌধুরীর নেতৃত্বে একটি মহর আমাদের এই মিছিলে এসে সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছে আর বেশি কিছু বলব না আমাদের প্রধান অতিথি আমাদের মাসে এসে উপস্থিত হয়েছে তাই সবাইকে অনুরোধ করব আমরা আমার প্রধান অতিথির বক্তব্য শুনবো আমি শুধু বাংলাদেশের জনগণ এখন আমেরিককে খায় না আমি পুলিশ প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করতে চাই আপনারা আমাদের ভোট আপনারা যদি এরকম নিলম নির্যাতন করেন আগামীতে এই বাংলার জনগণ আপনাদের ঘুম খায় না ঠিক কিনা সবাই আর বেশি কিছু বলব না দেশভর্তী খালেদা জিয়ার মুক্তি কামনা করে দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশের জাতীয় পরিবারের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জাতির ছাত্রদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জোর আলো দেশের তিনি খালেদা জিন্দাবাদ তারা দিতে মুক্তি 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 চাই মুক্তি 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 চাই খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি 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 চাই বাংলাদেশ যাবে কোন পথে খসতে হবে রাজপথে বাংলাদেশ যাবে কোন পথে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর উপজেলা বিএনপি মুরাদ আহমেদ এবং বক্কর ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল আমাদের এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন আমাদের সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন রাশেদের নেতৃত্বে একটি পৌর কৃষক দলের একটি মিছিল আমাদের এই মহলে এসে উপস্থিত হয়েছে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদর যুগ্ম আহ্বায়ক রেজাউল গুরু বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই আলোচনা সভার সদস্য সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন
মহাজন ছিলেন দুলাল ভাই আজকে উপস্থিত আমি যার হাত ধরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের রাজনীতি করেছিলাম আজকে সেই প্রধানমন্ত্রী অতিথি আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমি আমার কেন্দ্রীয় জাতীয় দলের পক্ষ থেকে এবং জেলা জাতীয় দলের পক্ষ থেকে আজকের এই প্রধান অতিথিকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম বরকতুল্লাহ বড় ভাইকে অভিনন্দন জানাচ্ছি বক্তব্য কিছু নাই আমরা একটা ভোটচোর সরকার ভোট দাতা সরকার এই ভোট সরকার যেভাবে রাতের অন্ধকারে ভোট ডাকিতে করে ক্ষমতায় এসেছিল ঠিক তেমনি ভাবে রাতের অন্ধকারে হঠাৎ করে জ্বালানি চালের মূল্য বৃদ্ধি করে এদেশের মানুষকে ফসলে যাতা করে নিষ্কাশিত করেছে বন্ধুরা আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশ তৈরি করে সেই জিয়াউর রহমানের স্বপ্ন নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি থানা প্রতিটি জেলা উপজেলায় গিয়েছি মানুষকে ঐক্যবদ্ধ করেছি মানুষ আন্দোলনের সংগ্রামে এখন ঐক্যবদ্ধ হয়েছে এখন আমাদের এই বাকশালী সরকারের হাত থেকে বাংলাদেশের মৃত গণতন্ত্রকে উদ্ধার করতে হবে মৃত অর্থনীতিকে উদ্ধার করতে হবে এবং ভাতে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে ভাতের অধিকার ফিরিয়ে আনতে হবে তাই আমি বলছি জ্বালার যত পর্যন্ত এই জ্বালানি মূল্যের দাম এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম প্রত্যাহার করা হবে না খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে না শহীদ জিয়ার এবং তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে না আমরা ততক্ষণ পর্যন্ত রাত রাত ছাড়ব না রাত রাতে থাকবো ইনশাল্লাহ মরতে হলে মরব ফুকায় তাজা রক্ত দিয়ে আবার রাত রাত রঞ্জিত করব এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়াউর মুহুর খালেদা জিন্দাবাদ সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দকে আমার সাংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি খোদা হাফেজ ধন্যবাদ এগার লাগে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী মহিলা দল দিনাজপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি এ পর্যায়ে হাফিজুদ্দিন সরকারের নেতৃত্বে একটি বিশাল বহর এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছে দিনাজপুর জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সভাপতি